উচ্ছন্নে যাচ্ছে, আকাশে উঠছে যেন। নিচে দেখো, রঙ্গোলিটা নষ্ট হয়ে গেল। সরি, সো সরি। তোমাদের হাতে ওগুলো কি? প্রোটিন শেক। রুশালে মামি, আসলে আমরা না নতুন ডায়েট প্ল্যান শুরু করেছি, তাই এর মধ্যে আমাদের সবার জন্য প্রোটিন শেক রয়েছে। হ্যাঁ, তো তুই এটা গিয়ে রেখে দে না। আর শোন, এই বড় বোতলটা কিন্তু আমার। ওকে, আগে সবাই যাও, তৈরি হয়ে এসো, আমাদের বেরোতে হবে। আমায় বলো তো এসব কি হচ্ছে। আসলে ঠাম্মি, তোমার এখানে খাওয়া দাওয়া আর শোয়া ছাড়া আর কাজই বা কি আছে? তাই তো, কিন্তু আমি ভাবছিলাম আমি যদি এসব করা শুরু করে দিই তাহলে আমার ফিগার মেইনটেইনের কি হবে। ওকে ওকে ওকে, চলো চলো চলো, কাম অন কাম অন, তোমাদের গিয়ে পূজার সামগ্রী আনতে হবে, কাম অন। মিলি মিলি, গো 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 গো, বাই থামি, বাই বাই। আমার বলো তো এসব হচ্ছেটা কি? মা, মেয়েদের খুব মুখ চলছে, দেখলে না তুমি কিরম পটপট পটপট করে বলে চলে গেল। আর আর কে তো কি বুদ্ধি, তুমি খুব ভালো করেই জানো ওকে কি শিক্ষা দীক্ষা দিয়েছে নিজের বাচ্চাদের। আর অন্যদিকে আমার মানুষ, তুমি তো মা ওকে খুব ভালো করেই জানো, কত সহজ সরল ছেলে, একদম মামাস ভয়, আমার মতো, তাই না? আরে বৃন্দাকে দেখছি না তো। বৃন্দা হয়তো একটু ব্যস্ত আছে বড় মা, আজ এত আয়োজন করার আছে যে, আজকে দিনটাই তো স্পেশাল। মনে হয় সবাই আমায় বার্থডে সারপ্রাইজ দেবে। হ্যালো, গরিব স্বামীকে লাথি মেরে বাচ্চাদের নিয়ে এসে এখানে উঠল। আর আমরা আজ পর্যন্ত কিচ্ছু বলিনি। আচ্ছা, আমি তো অভিযোগের সুযোগও দিইনি, তাই না বৌদি? আর যত তো টাকার প্রশ্ন, আজ আমার মানুষের জন্যই আমরা সবাই লটারি পেতে চলেছি, কারণ দেখানোর জন্য আমাদের কাছে নানা ভাইয়া রেখে যাওয়া সবকিছু আছে। কিন্তু আসল সত্যিটা হলো, আমরা দেনায় ডুবে আছি। এত ধনী বউ এই পারেক বংশে নিয়ে আসছে যে আমার রসিক ভাই আর মাধু ভাইও নিয়ে আসতে পারেনি। বড় এসেছে টাকার কথা বলতে। এখানে এসব কি হচ্ছে? কিছু না দিদা, জয় শ্রীকৃষ্ণ। হাস, এদিকে আয়, তুই আমার সত্যি কথা বলবি, আমার থেকে কি লুকোচ্ছিস বলতো? ঠামি, সারপ্রাইজ আছে, সারপ্রাইজ দিও, সারপ্রাইজ। বাস এখন শুধু তোমায় বলতে পারবো না। আচ্ছা চল গাইস, চল 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 চল। এদিন মনে আছে কি? প্রতি বছর তো মনে থাকে না, কি জানি এবার হয়তো আমার দেব ফোন করেছে। ব্যাস, আমার দেব আর বৃন্দা এই দুজনেই আছে যারা আমার জন্মদিন মনে রাখে। দেবদা, তুমি কোথায় চলে গেলে এখন? দেব স্যার, দিস ইজ দ্য প্ল্যান ফর আ নিউ কনভেনশন সেন্টার ইন দোহা। দেবদা, কাম অন ব্রো, পিক আপ দ্য ফোন ব্রো, প্লিজ প্লিজ। দাদা দাদা, আই এম ডাইং দাদা, আমি লিটারালি মরছি দাদা, প্লিজ আমার এসে বাঁচা। আই নো এটা আমার দোষ, আমি ক্যাসিনোতে টাকা লাগিয়েছি, বাট ইট ওয়াজ এ গুড গেম। কোথায় তুই? মৃত্যুর মুখে আমি বক্সিং এরিনাতে দাদা, এন্ড আই সোয়ার দাদা, এই সাদা চামড়ার লোকটা আমার ছাল ছাড়িয়েই নেবে দাদা, আমার প্লিজ বাঁচা, প্লিজ। নো ওয়ে। এই প্রপোজালে আগামী 5 বছরের জন্য কোনো প্রজেকশন নেই। আমি প্রবলেম এড়িয়ে যাই না, শিকড় সমেত উপড়ে ফেলি। শোনো রসিক, এখানে লাল চন্দন লেখা আছে, সেটা কোথায়? পূজার দুর্বাও নেই। উফ বৌদি, তুমি টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। ওই ঘটনার 25 বছর হয়ে গেছে। এখনো 25 বছর হয়নি, যদি ওই দিন ওই নাগিন আর ওর মেয়ে বেঁচে গিয়ে থাকে তো আজ থেকে দুদিন পর ওই মেয়েটার বয়স 25 হয়ে যাবে। আমি কি তোর কারানার জন্য নাকি? তুই ডাকলেই চলে আসতে হবে, প্রথমে হেরে যাস তার উপরে মারও খাস, স্টুপিড বয়। $20,000, টেক ইট।
তোমার আর ওর হিসেব শোধ হল। Yes, another win for me. Yes. No, it's not your win. আমি তো শুধু টাকা শোধ করেছি, কারণ দেব পারে কখনো কারুর ধার রাখে না, সুদ সমেত ফেরত দেয়। Now this কেক কাটা শেষ বৃন্দা, গাড়িতে জিনিসপত্র রেখে দাও, বেরোতে হবে। আরে আরে আমার কেক, আমার কেকটার কি হবে? ঠিক আছে জেঠিমা। ও আরে আরে কি হলো? সরি সরি। কেন দাদা, টেস্টি আছে। শাট আপ। দেব রোহন বাড়ি যা, পূজোর পর আমি তোদের ফোন করব, ঠিক আছে? অলরাইট, ইউ গাইজ হ্যাভ ফান, বাই। এটা কি আমার ফাইটের টাকা? আবার মার খাবি? আমরা ইন্ডিয়া যাচ্ছি, দ্যাটস অ্যামেজিং, আমরা আমাদের বাড়ি যাচ্ছি, মুম্বাই। আরে আমার গার্লফ্রেন্ডের বার্থডে, তাও আবার 75th, হাউ ক্যান আই মিস ইট? থ্যাংক গড মা, তুমি ঠিক সময় এসেছো। আমি আসব না তো কে আসবে? হ্যাঁ আর কেউ আসবে তোকে সাহায্য করার জন্য? এই বাড়ির সবাই সব কাজ তোর ঘাড়ে চাপিয়ে দেয়, যেন তুই আমার মেয়ে নোস, এ বাড়ির ঝি। আর এই আমার মেয়ে, কি জানি কবে বুঝবে, একেবারে পাগল মেয়েটা। তুই যে কবে বুঝবি তোকে ওরা ব্যবহার করছে, তোকে ওরা কত খাটায়, আমি তো হাঁপিয়ে গেছি তোকে বলতে বলতে। কিন্তু মা, ওদের লাভ হলে তো আমার কোনো ক্ষতি হচ্ছে না। তাছাড়া এইটা দেখো, সবাই আমায় কত ভালোবাসে। না না, সবাই কোথায় ভালোবাসে, শুধু ঠাম্মি আর আকাশ আঙ্কেল ভালোবাসে। কিন্তু এটাও কি কম মা, তুমি নিজেই ভাবো। আরে না না, কিভাবে কম হবে, দেখো কত ভালোবাসে, একবারে চোখে হারাচ্ছে। এটাই বলতে চাইছো তো? না, এটা বলতে আসিনি আমি। আমি এটা বলতে এসেছি যে রজত তোর হবু বর, ও ঘরে কখন থেকে বসে আছে একটু তোর জন্য ভাবতে পারিস? ও, রজতের আসার কথা ছিল আজ? হায়, আমার মেয়ের মনে পড়েছে? হুম, এত সব কাজের মধ্যে ওর মনে পড়েছে যে আজ রজত আসার কথা? আমি তোকে বলেছিলাম অপেক্ষা না করে আমার সাথে আসতে, আরে দুপা দূরে তো বাংলো, কিন্তু আমার কথা শুনলই না। 100 বছর বাজবে, এসে গেছে। কেউ তো আছে যে আমার কথা শুনে? আচ্ছা শোন, যাবার আগে ড্রেসটা বদলে যাস। কিন্তু কেন? অন্তত আমার এই কথাটা তো শুনতে পারিস। হ্যাঁ, সরি রজত, এতক্ষণ ওয়েট করতে হলো। ওই দ্যাটস ওকে, তোমাকে বিয়ে করার জন্য এত অপেক্ষা করছি তো, আর নয় 2 ঘন্টা করলাম। ওহো, 2 ঘন্টা লেগে গেছে? হ্যাঁ, ব্যাস 2 ঘন্টা আর মাত্র 4 কাপ চা। সরি, ইটস ওকে। বৃন্দা, দেবকে আজ লোনের ব্যাপারে বলবে তো? দেবকে কিভাবে বলবো, অনেক বছর ধরে ওর সঙ্গে দেখাই হয়নি। হ্যাঁ, কিন্তু আজকে তো ওর জন্য যোগ্য টোগ্য হচ্ছে, তাই না? ওখানে এলেই কথা বলে নেবে। একদমই না, আর সেটা তো করাই যাবে না। আর তুমি জানো তো জেঠিমা ওকে নিয়ে কতটা ওভার পজিটিভ, ইনফ্যাক্ট সারা বাড়িতে ওর কোনো ছবিই নেই, এই ভয়ে যাতে কারোর কোন ওজন না লেগে যায়। ভাবো, হোয়াট ডু ইউ মিন ইমাজিন, মানে এত ভালো দেখতে নাকি? আরে আমি কি করে জানবো, লাস্ট টাইম যখন দেখেছিলাম মোটা সোটা গোলু গোলু গোলগাল চেহারা ছিল, কি জানি এখন কেমন দেখতে। আর তাছাড়া আজও আসছেই না, কারণ ও ইন্ডিয়াতেই নেই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এত বড় বিজনেসম্যান, লোন তো যেখান থেকে খুশি অ্যাপ্রুভ করতে পারে। এক সেকেন্ড। হ্যালো দেব। হাই। দেখো, যদি আমি জানি 100 বছরে আমাদের দেখাই হয়নি, কিন্তু একটু আর্জেন্ট ছিল তাই তোমাকে ফোন করতে হলো। আসলে আমার ফিয়ান্সে রজত, ওর বিজনেসের জন্য একটু লোনের দরকার ছিল, তুমি কি হেল্প করতে পারবে? আরে অফ কোর্স বিন্দা, 100 বছর ধরে তো আমি এই কলটার জন্যই অপেক্ষা করছিলাম, কত সময় লাগিয়ে দিলে। ঠিক আছে, আমি আমার চেকবুক পাঠিয়ে দিচ্ছি, তোমার যত অ্যামাউন্ট নেওয়ার তুমি নিয়ে নাও। আর হ্যাঁ, আমার পুরো পকেট খালি করে দিও। ওকে ওকে, ফাইন, আই গিভ আপ। এসব কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? আমি শুধু ভাবছিলাম যদি লোনটা পাওয়া যেত তাহলে আমার কাজ শুরু করতে পারতাম, আর ইউ নো দ্যাট রাইট, এসব আমি আমার জন্য করছি না, আমাদের জন্য করছি, আমাদের ফিউচারের জন্য। হ্যাঁ রজত, আমি জানি, কিন্তু আর এখন তো নেই তো কি করতে পারি। আর আর পূজোতেও তো দেবাজ আসছে না, পুরো ফ্যামিলি আসছে, ওরা যজ্ঞের জন্য যাচ্ছে। ওঠো ওঠো, লাল পাহাড়ি মন্দির।